আপনি মনে হয় একটা জিনিয়াস। আপনি স্যার এক হাফতা ধরে ঘুমোতে পারেননি ভয়ে। আবার দেখুন, আবার দেখুন, দেখুন, দেখি দেখি। আচ্ছা ফণি বাবু, এটা কত? এটা তো 1.5। তো 1.5 এই তো, এই দেখুন একেবারে 8 চলে আসছে। হ্যাঁ, তাহলে বড় ব্যাটারিতে লাগালে তো একেবারে এসে ইয়ে হয়ে যাবে। জ্বলে যাবে না, জ্বলে যাবে না, তবে ম্যাগনেটটা একটু ট্রাবল দিচ্ছে, এটা একটু ইয়ে করলেই। হ্যাঁ, সে ইয়েটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব আমি ভাবি না। না, আমি কিছু ভাবছি না। হ্যাঁ, ওই ভোল্টমিটারের লটটা তো লাগিয়ে দিয়ে দেবো, ওগুলো তো একটা ঝামেলা নেই। হ্যাঁ, আর অ্যাম্পমিটার গেলবো, ওগুলো তাড়াতাড়ি দেবেন, শেষ পরে একটা অর্ডার ফর্ডার এসে গেলে। আসুক না, আসতে তো। আরে আসতেও কি, দেখবেন একটা বিজ্ঞাপন দেবো আর একেবারে ঝপা ঝপ, ওই যে কথাই বলে না, লাইক এ হট কেক। ওটা মনে আছে তো স্যার? কোনটা? ওই মিস্ত্রি গুলো বড্ড তেঁদু। ও, টাকা? হ্যাঁ, টাকা আপনি পরশু পেয়ে যাবেন। না না, সেটা আমি জানি, সে কথা নয় স্যার। হ্যাঁ, আপনার মতন পার্টি পেলে। তবে কি জানেন স্যার, আজকালকার লেবার ঝান্ডা উঁচিয়েই আছে, আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ, পা টাকার জন্য আপনি ভাববেন না। না না, সে কি কথা, তবে তবে আমরা ব্যবসাই করি অ্যাডভান্স। কি আশ্চর্য, অ্যাডভান্স তো দিচ্ছি মশাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলি স্যার। হ্যাঁ হ্যাঁ, চলি। আপনি তাহলে হাতে নিয়ে গাছ ছেড়ে ফেলুন। হ্যাঁ, পরে কিন্তু সময় পাবেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আর পরশু তাহলে আপনার কাছে আমি টাকা নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, টাকা আবার তাহলে চলি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই পরশু ঠিক আসছেন তো? হ্যাঁ আসছি আসছি। অজয়দা, শুনছো? কিরে, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। আমার সঙ্গে কি পরামর্শ? মালটি যে ঘন ঘন আসা যাওয়া করছে, কি বলবি বল না। মাসিমা আছে? আছে। তাহলে এদিকে এসো একবার। আচ্ছা, কি করি বলো তো? কিসের কি করি? ওই যে গো সেন বাড়ির মেয়েটা। কোন সেন? ওই ব্যারিস্টার সেন? হ্যাঁ গো, খুব উঠছে। উড়ুক। এই যে পিসিমা, একটু দেখে শুনে, ছোটটা রোজ মোড় অব্দি পৌঁছে দিচ্ছে, বেশ করছে। ব্যাপার ছোড়ার সঙ্গে মাখামাখি, পারো একটা ইজ্জত নেই। কি করবি? ক্লাবের ছোড়াদের সামলানো যাচ্ছে না। তা কি করতে চায় তারা বলবি তো? সালা ট্যাংরি খুলে নাও, সালা পেনুকে চেনে না। গর্দভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর আগে একটা পাটা। এর থেকে বেশি কিছু করা গেল না, কেননা আরেকজনের সঙ্গে শেয়ার করতে হচ্ছে তো ঘরটা। না না, এটা বেশ ভালো হয়েছে। ভালোই, তবে টেলিফোনটা এক্সক্লুসিভলি মানে টেনেন্ট আছে আমার ওপাশে। দেখাবি না? হ্যাঁ, চা খেয়েছিলাম। বিড়ি ফেলেছো কেন? বিড়ি চিড়ে চাটা যা খাবে বাইরে ফেলে দেবে, যাও।
এই চা খাবি তো বল, চিনি টিনি আছে এই বাজারে দেখো বাবা, টিটার টিটার সমস্ত কমপ্লিট। ভাতের হাঁড়িটা নেই কেন? এই তোর এই টাকাটা পেয়ে না এই সমস্ত কিছু না, তোকে দেখাই ভোল্ট মিটার, সাইন্টিফিক প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ দেখছিস, এগুলো সব চলবে তো? চলবে না মানে ওর বাবা চলবে, কাঁটা একেবারে নড়ে এখানে চলে আসবে। না না বুঝি, জিনিসটা মার্কেটেবল হবে তো? আরে হবে হবে, তাও দেখাচ্ছি তুমি দাঁড়া। বাজারে ইম্পোর্ট বন্ধ অলমোস্ট টোটালি, ডিমান্ডের হাহাকার। আমার লাস্ট অবশ্যই প্রথম যখন জিনিস নিচ্ছিলাম একটু ভয় ভয় করছিল না যে তা নয়, তবে এখন তো মিটার ফেমিন। তুই আমার একটা খানা দেখছ না? আচ্ছা বলছিলাম, জিনিসটা চালু করতে পারবি তো? চালু মানে মানে ওয়ার্কেবল হবে কিনা? ওয়ার্কেবল মানে তুই কি বলছিস? ও ওই কাঁটা ঘোরানো? আরে সে তো ফোনেও ঘুরিয়ে এনে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি ফোনেও। ইয়েস প্রুভড সবগুলো? সব নয় মানে এক এক করে হবে তো? হবে তো অলওয়ার্ক, নো স্পেকুলেশন বিজনেস বাবা। ব্যাপারটা কি জানিস অজয়, আমাদের কপাল হচ্ছে এইটুকু, আর তোর কপাল পা থেকে মাথা বুঝে। কতগুলো বাড়ি আছে কলকাতায় বুঝলি শত, ভেতরটা একবারে ডাঁটা চচ্চর, কিন্তু তুই যদি ছাতের উপর উঠে যাস না, ইউ ফিল লাইক এ নেপোলিয়ান। দেখে শুনি অফিসটা নিয়েছিস তাহলে? সত্যি লোকালিটিটা দারুণ। কত লাভ হবে বলতো? কিসের কিসের আবার? ব্যবসা? ও আই কান্ট সে। তাহলে একটা আন্দাজ আছে তো? 10,000, 20,000 রুপিস। হ্যাঁ 20,000 রুপিস ইফ নট মোর। ভাব একবার ব্যাপারখানা। আমায় কিছু দিবি তো? তোকে দেবো না, তুই আমার ফিনান্সিয়াল 50%। মানে 10? 10? হ্যাঁ 20,000 50% 10। ও হ্যাঁ 50%, এগ্রিড এগ্রিড। উইস ইউ বেস্ট অফ লাক। দেখ তো ফোনই বাবা না ডোবায়। হ্যাঁ দূর ফোনই দেবো কি ডোবাবে? শালা কলকাতা শহরটাকে কিনে ফেলে দেবো বুঝলি। তোর এইগুলো আরো কিছু দিন লাগাবো। তা লাগানো তোর ওই অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইনক্লুডিং এর রতন কত ভাগা। আচ্ছা তুই মনে মনে কি ভাবিস না?